ফার্স্ট শেপের আরপিজিও বাজাতে গেলে ফার্স্ট শেপের স্কেলটা বাজাতে জানতে হবে, যেটা তোমরা আই থিঙ্ক অলরেডি জেনে গেছো, মানে আমি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরাও প্র্যাকটিস করে সেটা জেনে গেছো। এবার ফার্স্ট শেপের স্কেলটা কী ছিল একবার আমি বাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এ মেজর বাজাচ্ছি ফার্স্ট শেপ, ফার্স্ট শেপের আমাদের স্কেল। তো এই স্কেল থেকে আরপিজিও মানে অলরেডি এটাও বলে দিয়েছি যে ফার্স্ট থার্ড আর ফিফথ আলাদা আলাদা করে আমরা বাজাবো, তাহলেই সেটা হয়ে যাবে ফার্স্ট শেপ। তাহলে ফার্স্ট শেপের মধ্যে থেকে আমি ফার্স্ট থার্ড আর ফিফথ এই তিনটে নোটকে ফার্স্টে খুঁজে নিই স্কেলের, ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সা গা পা। এবার এটাই পুরো শেপটার মধ্যে জাস্ট এই তিনটে নোটই বাজাতে হবে, গা অব্দি এলাম নিচের। স্লোলি বাজিয়ে দিচ্ছি, ফিঙ্গারগুলোকে তোমরা একটু দেখে নেবে, ট্যাবেও দেখতে পাচ্ছ এক্সাক্ট ফিঙ্গারিং যেন হয়, নইলে কিন্তু পরে আরপিজিও বাজাতে গেলে, কারণ এই এই ফিঙ্গারিংগুলো ফলো করি আমরা, যত সোলো বাজাই যত সোলোর মধ্যে আরপিজিও বাজাই সব কিন্তু এই ফিঙ্গারিংগুলোই এক্সাক্ট থাকে। টু ওয়ান ফোর, টু ওয়ান থ্রি থ্রি, টু ওয়ান ওয়ান ফোর, আর মাইনার আরপিজিও সেম অ্যাজ মাইনারের ফার্স্ট শেপ থেকে আমরা খুঁজে নিই, খুব ইজি মাইনার আরপিজিওটা, ওয়ান ফোর একই স্ট্রিংয়ে, সিক্স স্ট্রিংয়ে, দেন থ্রি থ্রি, দেন ওয়ান 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 ফোর। মাইনার আর মেজার আরপিজিওর মধ্যে মেন একটাই পার্থক্য, সেটা হচ্ছে থার্ড নোট, মেজারের থার্ড নোট যেটা হয় মাইনারের থার্ড নোট সেটা ফ্ল্যাট হয়ে যায়, মানে এর যদি থার্ড আমরা বাজাই সি শার্প দেন সেক্ষেত্রে মাইনারের ক্ষেত্রে সি শার্পটা হয়ে যাবে সি, একটা নোট ফ্ল্যাট হয়ে যায়। তো মাইনার আর পিজি ওয়ান ফোর থ্রি থ্রি ওয়ান 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 দেন ফোর, এটা হলো ফার্স্ট শেপ আর পিজিও।